শাকিব খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেনি অপু বিশ্বাস। তবে কয়েকদিন ধরে শোনা যাচ্ছে দ্বিতীয় বিয়ে করেছেন এই নায়িকা। সম্প্রতি দুর্গাপূজা উদযাপন করতে কলকাতায় গিয়েছিলেন অপু। সেখানে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন, লাল সাদা শাড়ি আর সিঁথিতে সিঁদুর নিয়ে দুর্গাকে বরণ করেছেন, এমনকি সিঁদুর খেলাও করেছেন। সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন। তারপর থেকে গুঞ্জন রটেছে ফের বিয়ে করেছেন দেশের এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অপু। ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশ্যুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। এদিকে সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। অপু জয় প্রোডাকশনের ব্যানারে লাল শাড়ি সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সম্প্রতি এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে, শিগগিরই শুরু হবে দৃশ্য ধারণের কাজ। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।